সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট জগতে সবচেয়ে উজ্জ্বল নাম। ক্যারিয়ারের শুরুর দিকেই ক্রিকেটারের পাশাপাশি উদ্যোক্তার পরিচয় লাগিয়েছিলেন নিজের নামের পাশে। বিজ্ঞাপনের মডেল কিংবা অভিনেতা হিসেবেও প্রায়শই দেখা যায় তাকে। সুযোগ থাকলে সিনেমাতে অভিনয় করার ইচ্ছেও নাকি আছে এই তারকা ক্রিকেটারের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক নৈশ ভোজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খোলামেলা মনে কথা বলেন সাকিব। সে সময় সিনেমা করার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আসলে এই ধরনের আলোচনাগুলো খুবই অবান্তর। সত্যি কথা বলতে আমার কাছে মাঝে মধ্যে হাসি পায় যে মানুষ কত রকম চিন্তা করতে পারে। আসলে সিনেমা করতে তো সমস্যা নেই, আমি সবকিছুর অভিজ্ঞতা নিতে পছন্দ করি। নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া খারাপ কিছু নয়, যদি মানুষ ভালোভাবে নেয় তাহলে তো ভালো, আর না নিলে আমি আমার পেশাতেই থাকবো। সাকিবের সিনেমায় অভিনয়ের প্রীতি এবারে যে প্রথম জানা গেল তা কিন্তু নয়। এর আগে একবার নিজের বায়োপিক নিয়ে সিনেমা বানানো হলে সাকিব চরিত্রে কাকে দেখতে চান করা প্রশ্নে সাকিব বলেছিলেন, নিজেই নিজের চরিত্রে অভিনয় করতে চান। এ ব্যাপারে তার ব্যাখ্যা ছিল, তিনি ছাড়া অন্য কারো পক্ষে আসল সাকিবকে পর্দায় ফুটিয়ে তোলা সম্ভব নয়। তখনই সাকিবের অভিনয়ের ইচ্ছার ব্যাপারে জানা হয়েছিল সবার। এছাড়াও নিউ ইয়র্কে এদিন সাংবাদিকদের সাথে নিজের বিশ্বকাপ ভাবনা নিয়েও কথা বলেছেন মিস্টার 75। সাকিব বলেন, দলে যারা নতুন আসছে তারা অনেক ভালো করছে, তাদের পাওয়ার হিটিং এর অনেক সামর্থ্য রয়েছে। গত 7-8 বছরে যারা আসছে তারা পাওয়ার হিটিং এ আমাদের চেয়ে অনেক ভালো। এই বিশ্বকাপে ভালো কিছুরই প্রত্যাশা করছি। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন, আগামীকাল তার দেশে ফেরার কথা। এরপর শেখ জামালের জার্সিতে DPL এর সুপার লীগের দুটি ম্যাচ খেলে যোগ দেবেন জাতীয় দলে। জিম্বাবুয়ের বিপক্ষে T20 সিরিজের শেষ 3 ম্যাচে পাওয়া যাবে সাকিবকে।